নমস্কার, পূজাস ক্রিয়েশনস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও আজকে শুরু করছি। বাড়িতে পড়ে থাকা ফাঁকা টুথপেস্টের বাক্স এবং এক টুকরো কার্ডবোর্ড দিয়ে বানিয়ে ফেলবো খুব সুন্দর একটি পেনদানি। তোমরা সকলে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার এখানে দুটো বড় টুথপেস্টের বাক্স লাগছে। আমি বাক্সটাকে প্রথমে এইভাবে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিলাম, যাতে সমানভাবে এটাকে কাটা যায়। একদিকের টুকরোটা একটু বেশি বড় রাখবো আর একদিকের টুকরোটা একটু ছোট রাখবো, এবং এই টুকরোর যে খোলা অংশগুলো আছে সেগুলোকে আঠা দিয়ে ভালো করে আটকে নেব। ছোটদের স্কুলের যে হাতের কাজের প্রজেক্ট হয় সেই কাজের জন্য এই জিনিসটা খুব সহজে তারা বানিয়ে ফেলতে পারবে। আমি খুব সহজ পদ্ধতিতেই এটা বানিয়েছি, যাতে ছোটরা খুব সহজেই এটাকে নিজেরাই বানিয়ে নিতে পারে। আমার আগের কোনো একটা কাজের থেকে এই কার্ডবোর্ডের টুকরোটা পড়েছিল, তো এই কার্ডবোর্ডের টুকরোটাই আমি এখানে কাজে লাগিয়ে দিলাম। এর ধারগুলোতে প্রথমে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি, তারপর পছন্দ মতো একটা রং অ্যাপ্লাই করে দিতে হবে। আমি এখানে একটু ব্রাইট কালার ব্যবহার করছি যাতে ছোটদের ভালো লাগে। কার্ডবোর্ডের টুকরোটা এইভাবে রং করে নিয়ে শুকিয়ে নিতে হবে। সেই ফাঁকে আমি এই বাক্সগুলোকে একে অপরের সঙ্গে আটকে নেব। ছোট টুকরোটার যে কোনো একদিকে এইভাবে আঠা লাগিয়ে নিয়ে বড় টুকরোটার সঙ্গে আটকে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। দুটো টুকরোকে দেখো এইভাবে রেডি করে নিয়েছি। এবার এর মাঝখানে আঠা লাগিয়ে এটাকে পুরোটাই জুড়ে নেব। দেখো এরকম একটা আকার তৈরি হবে। এরপর দেখো এরকম পাতলা স্পঞ্জ নিয়ে নিয়েছি। এগুলো সাধারণত নতুন শাড়ি বা জামার মধ্যে থাকে। এরকম যদি কারোর কাছে না থাকে তাহলে শক্ত কাগজ দিয়েও এই জিনিসটা করা যাবে। স্পঞ্জটাকে এইভাবে স্কেলের সাহায্যে একটু দাগ দিয়ে নিয়ে সরু সরু করে ছোট ছোট টুকরো কেটে নেব। আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি, তোমরা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো স্পঞ্জগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার টুথপেস্টের বাক্সর যে জিনিসটা বানিয়ে রেখেছিলাম সেটাই কার্ডবোর্ডের ওপর আঠা দিয়ে ভালো করে বসিয়ে নিলাম। মাস্কিং টেপকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়ে টুথপেস্টের বাক্সের মাথার দিকগুলো এইভাবে লাগিয়ে নেব। এরপর কেটে রাখা স্পঞ্জের টুকরোগুলোকে এভাবে আঠার সাহায্যে টুথপেস্টের বাক্সের গায়ে লাইন দিয়ে বসিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী এগুলোকে ছোট ও বড় আকারের কেটে নিতে পারি। দেখো এগুলোকে আমার এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা সরু তুলি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কালো ফেব্রিক কালার। এই যে মাঝখানের ফাঁক অংশগুলোকে এই সরু তুলির সাহায্যে কালো ফেব্রিক রং দিয়ে ভরাট করে নেব। দেখো কালো ফেব্রিক দিয়ে এইভাবে আমি ভরাট করে নিয়েছি এগুলো। আর এই টুথপেস্টের বাক্সের ভিতরগুলো আমি কালো রং করে নিয়েছি, যাতে বাইরে থেকে দেখলে বাজে না লাগে। এবার একটা হালকা ব্রাউন কালার নিয়ে নিয়েছি স্পঞ্জের সাহায্যে সাদা অংশগুলোতে এইভাবে ব্রাউন কালারটা লাগিয়ে নেব। হালকা ব্রাউন কালার দিয়ে আমি পুরোটা এইভাবে তুলির সাহায্যে রং করে নিয়েছি। এবার যে জায়গাগুলো আমি কার্ডবোর্ডের উপর মাস্কিং টেপ লাগিয়েছিলাম সেই জায়গাগুলো এবড়ো খেবড়ো বাজে লাগছে, তাই এর ওপরে আমার কাছে কিছু ঝিনুক ছিল ছোট ছোট, সেগুলোকে আঠার সাহায্যে এইভাবে ধার দিয়ে বসিয়ে নিলাম এবং ওপরগুলোতে একটু একটু করে আঠা লাগিয়ে দেব, যাতে পরে এটা উঠে না যায়। এবার আমি কার্ডবোর্ড আর এই যে টুথপেস্টের বাক্সের যে জয়েন্টের জায়গাটা আছে সেই জায়গাগুলোতে সরু পাটের দড়িকে এইভাবে আঠার সাহায্যে বসিয়ে নিচ্ছি। এটা করা যেতে পারে, আবার এটা না করলেও কোনো অসুবিধা হবে না।
তোমরা সকলে দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে আমি টুথপেস্টের বাক্স দিয়ে এত সুন্দর একটি পেনদানি বানিয়ে ফেললাম। তোমাদের বাড়িতেও কোনো ছোটরা থাকলে এরকম প্রজেক্টের কাজ তারা করতে পারে, ঘরে সাজিয়ে রাখতে পারে, খুব সুন্দর দেখতে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো।